আজ আমি জলপাইয়ের উপকারিতা সম্পর্কে বলবো। শীতকাল জলপাইয়ের সময়, জলপাইয়ের স্বাদের জন্য অনেকেই এটা খুব পছন্দ করেন। কিন্তু আপনি জানেন কি, জলপাইয়ের অসংখ্য স্বাস্থ্যগত উপকারিতা আছে। এক, জলপাই রক্তে অতিরিক্ত কোলেস্ট্রল দূর করে। দুই, জলপাই রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তিন, জলপাইয়ে প্রচুর আঁশ বা ফাইবার আছে, ফলে এটা সবজি ও ফল দুটোই কাজ করে। চার, জলপাইতে প্রচুর পরিমাণ ভিটামিন ই রয়েছে। পাঁচ, জলপাই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কোষের সুরক্ষার কাজ করে। ছয়, ধীরে ধীরে বাড়ে এবং জটিল আকার ধারণ করে এমন রোগের প্রভাব কমায় জলপাই, যেমন আলঝেইমার বা স্মৃতিভ্রম, জটিল ধরনের টিউমার, রক কিছুটা ফুলে যাওয়া, দাঁতের ক্যাভিটি ইত্যাদি রোগের প্রভাব কমিয়ে আনে জলপাই। সাত, রক্ত বেশি জমাট বাঁধা থাকে, অনেক সময় মায়োকার্ডিয়াল ইনফেকশন অথবা রক্তনালীর ভিতরে রক্তের ঘনত্ব মারাত্মকভাবে বেড়ে যেতে পারে। এই ধরনের রক্ত জমাট বাঁধা রোধ করে জলপাই। আট, জলপাই ক্যান্সার বিস্তারের বিরুদ্ধে কোষের মেমব্রেনকে রক্ষা করে। নয়, রক্ত শূন্যতা বা অ্যানোমিয়াম একটি বড় প্রতিকারের নাম জলপাই। দশ, জলপাই উর্বরতা বাড়ায় এবং প্রজনন প্রক্রিয়াকে কার্যকরী ভূমিকা রাখে। এগারো, ভাইরাস অসুখ এবং অক্সিডেটিভ স্ট্রেস বিপরীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জলপাই। বারো, জলপাই যৌন উদ্দীপনা বাড়ায়। তেরো, জলপাইতে প্রচুর পুষ্টিকর ও খনিজ উপাদান আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, ফসফরাস ও আয়োডিন।